টু আওয়ার চ্যানেল আওয়ার বার্ডস এন্ড পেটস কেয়ার। তো আজই চলেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল অবশ্যই তোমরা দেখেছো যে দিতে হবে না, আর যে নতুন রুলসের 15,000 টাকা সেটা দিতে হবে না। কেন দিতে হবে না, কোন কোন পাখিদের ক্ষেত্রে দিতে হবে না, আজকে সেটা নিয়ে টোটালটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো প্রথমে জেনে নিই আমরা যে জিনিসটা আমাদের প্রত্যেকটা টাইমে যে আমাদের সবাইকে বিবৃত করলো যে 15,000 টাকা করে দিতে হবে, ঠিক আছে? এটা মেনলি যে বিষয়টা নিয়ে বলেছিল সেটা অন্যরকম ছিল, কিন্তু মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে এটা খুবভাবে ছড়িয়ে গেছিলো এবং প্রত্যেকটা মানুষের কানে এটা গেছিলো যে না, বাড়িতে পাখি পুষতে গেলেই দিতে হবে নাকি 15,000 টাকা। কিন্তু জিনিসটা যখনই লাস্ট পর্যন্ত ক্লিয়ারেন্স করা হলো এবং বন দপ্তরের কিছু লোক গিয়ে যখন জানলো যে এটা একেবারে ফেক নিউজ, এরকম কোনো নিউজ তাদের কানে এখন অবধি আসেনি। যেটা বলেছে সেটা হয়তো অন্য কোনো ক্ষেত্রে বলেছে, যেটা বলেছে সেটা হচ্ছে বড়ো পাখির ক্ষেত্রে বলেছে, যে রুলসটা এসেছে সেটা বড়ো পাখির ক্ষেত্রে চলে এসেছে, সেটা আগস্ট মাস থেকে চালু হয়েছে, যেটা 2022 সালে আমাদের লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে? আমাদের বড়ো পাখিদের জন্য 2022 সালে লঞ্চ করেছিল এবং 2023 আগস্ট মাসের থেকে এটা আমাদের উপর বলবৎ হওয়া চালু হয়েছে। এবং বড়ো পাখিদের মধ্যে যে সমস্ত পাখি পড়ছে সেখানে কাকাতুয়া আছে, ম্যাকাও আছে, গ্রে আছে, যে কোনো ধরো তোমার প্যারাকিট টাইপের যেগুলো আছে তাদের উপরও এটা লাগু হবে। এবং এর ডিটেলসটা টোটাল কোন কোন পাখিদের জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? সেটা আছে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আমাদের অনেকে চিন্তা ছিল যে আমাদের ঘরে দুপিয়ার বদ্রি পাখি পুষলেও কি টাকা দিতে হবে এবং দুপিয়ার ফিঞ্চ পুষলেও কি টাকা দিতে হবে। না, এটা একেবারে ভুল কথা, এটা হয়ে গেছে, এটা ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি যে যে জিনিসটা বলা ছিল সেটা একেবারে ফেক, ঠিক আছে? আমাদের যে সব বাড়িতে যাদের পাখি আছে তাদের এখনও অবধি কোনো প্রবলেম নেই, আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আগেরবারও ভিডিওতে বলেছিলাম কেউ যদি ফোন করে পেমেন্ট চায় তো অবশ্যই তাদের পেমেন্ট করবেন, ঠিক আছে? আর যে ভিডিওটাতে বারবার একটা জিনিস বলা হচ্ছে, 1972 সালে যে একটা আমাদের পাস করা হয়েছিল সেখানে বারবার লেখা ছিল যে দেশীয় যে কোনো পাখি, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যে পোষা একদম নিষিদ্ধ, দেশীয় পাখি পোষা নিষিদ্ধ এবং বিদেশি পাখি আমাদেরকে পোষায় কোনো বাধ্যতামূলক নেই। কিন্তু নতুন নতুন রুলসের দ্বারা আমরা এখন বদ্ধগত হচ্ছি, যেখানে বড়ো পাখির জন্য একটা রুলস বেরিয়েছে যেটা 2 বছরের জন্য 25,000 টাকা পেমেন্ট করতে হবে, এবং একটা নতুন রুলস আমরা 2023 সালে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যেটাতে আমাদের বারবার বলা হচ্ছিলো যে ব্রিডিং করতে গেলেই 15,000 টাকা দিতে হবে, সেখানে এটা তোমাদের দিতে হচ্ছে না। এটা একটা খুব ভালো নিউজ এবং গুড নিউজ আমি পেয়েছি, পাওয়ার পরই তোমাদের আমি জানালাম, ঠিক আছে? অবশ্যই তোমরা এবার একটা সুস্থের নিঃশ্বাস নিতে পারো, যারা আমাদের মধ্যে ছোটো ছোটো লাভবার ককটেল, ছোটো কুমুর, তারপর তোমার বদ্রি ফিঞ্চ যারা পোষো তাদের জন্য এটা সুখ করে থাকলো। তো বন্ধুরা, আমার যদি কথাটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং যে নতুন নিয়মটা যেটা আগে চালু হয়েছিল বড়ো পাখিদের জন্য তার ফুল টু লিস্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ না হলে অনেকে সাবস্ক্রাইব না করে মিস হয়ে গেলে তারা জানতে পারবে না তার ঘরে কোন কোন পাখি রাখলে তাকে সেই লিস্টে নামটাকে গ্রহণ করাতে হবে। তার জন্যই বললাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, টাটা। ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।